একবারে জাক্কায়া জুকায়া ছামা টান দিতেছে, সব খালি লাইসতেছে। ওই রে বাবা, ওই রে বাবা, কি রে বাবা, কথা কর না কেন? হাই রে লাসা লাসি। আমি বললাম, পরে বললাম, ও ভাই লাসা লাসি করা তো জায়েজ নাই। তে করতে এক লাভ দিয়ে আম গাছের ডালে ওইটা বৈশা থাকে, তাই না ভাই? আর একটা লাভ দিয়ে জাম গাছের ডালে ওইটা বৈশা থাকে, মাঝখানে বরই গাছ, সে বরই গাছের ডালে বসে না। আর মানে কি আছে? কি আছে? কাটা বন্ড লারি পুরুষ লিয়া জেকের করতেছ, ও জেকের তো জায়েজ নাই, ওরকম জেকের জায়েজ নাই। এরা বিনা টাকায় বিনা চালানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে লিতেছে, কথা কর না কা? নামাজ নাই, রোজা নাই, কয় আমি পিগির, প্রসাব কইরাও পানি লয় না, মুইতা পানি লাই না, কয় পীর সাহেব। বাবারে পীর রে, মাথার চুলগুলা পুরা জট, গতরে আছে শট, এরকম পীর যদি থাকে আসসা মতো মারা লাগবে শট, এরকম পীর আছে না নাই? আমি গেছিলাম টাঙ্গাইল মধুপুরে বাজান রে বাইরা, আমার যাওয়া পথে দেখি পীরের দরবার শরীফ, হ্যাঁ দেখলাম আমি এই পীরের দরবারে ঢুকবো, ফেরা পথে ঢুকলাম দেখি হাইরে জেকের তালে তাল মিলা জেকের করতেছে, লারি পুরুষ লিয়া জেকের করতেছে। আমাদের দেশের দেওয়ান বাগি বদমাইশ মারা গেছে, এর সাই বড় বদমাইশ ওই জায়গায় বসে আছে, টেপা মাছের মতো এভাবে শুয়া রয়েছে, বুড়ির সাইজ কম না বুঝছেন, লাল শালু গায়ে দিয়া লাল কাপড় পরে পরিধান করে, এই পাশ থেকে একটা সেকল লাগাইছে, এই পাশ থেকে একটা সেকল লাগাইছে, মাঝখানে আবার এত বড় তালা। আমি বললাম, এই এত সুন্দর মানুষটারে আপনারা সেকল সুকুল দেব বান্দা আবার তালা ঝুলাই দিছেন কে? কয় এটা আমার তালা বাবা, এটা আমাদের তালা বাবা। কি বাবা? কি বাবা? তালা বাবা, সালা বাবা, কেল্লা বাবা, সেকল বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? আমাদের দেশে কত রকমের পীর দেখলাম রে বাবা, ব্যাঙের ছাতার মতো যদি চট্টগ্রামের দিকে ওয়াজ করার জন্য যাই, ব্যাহেই বল সবাই বলে আমরা পীরের দলের লোক। হাই রে, খালি কয় আমরা পীর, বাড়ি বাড়ি পীর। আমি বলি, আসলে কি আপনারা নামাজ পড়েন? ওয়ালা কদ ইয়াসারনাল কুরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আপনারা কি কোরআনটারে পড়েন ধরেন? কয় হুজুর আমরা মানি কিন্তু পড়ি, জানি কিন্তু ধরি না, এই কোরআনটা ধরেও না পরেও না। যদি কোরআন ধরতো, খোদার কসম করে বলি, সেকল সুকুল দা বান্দা লাগ বান্দা লাগ বান্দা লাগা লাগতো না, এরকম ভাবে এত বড় তালা ঝুলানো লাগতো না। আমি বললাম, তালা ঝুলাইছেন কেন? কয় আমাদের বাবার নফস ঠিক আছে। কি ঠিক আছে? এই নফস যদি ঠিক থাকে, লারি লিয়া কিসের জন্য টেপা টেপি হয়? কথা কন না কে? বলতেছে হুজুর, অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা বিয়াদিকাল খয়ির, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনানোর মালিক কত সুন্দরভাবে সবক দিছে, কোরআন দিয়ে মিলাইছে। হাইরে ওই ওই গুলা মহিলাদের বললাম, আপনাদের কি স্বামী আছে? কয় আমাদের একজনেরও স্বামী নাই, সেই জন্যই তো পীরের দরবারে কথা কন, ঠিক কিনা? যাদের স্বামী আছে তারা কোনোদিন পীরের দরবারে যাবে না, যাদের স্বামী নাই ল্যাংটা বাবার দরবারে যাবে, ওইখানে গিয়ে টেপা টেপি করবে, যেখানে বেজাল আছে সেখানে যায়, কথা কন ঠিক কি না? সঠিক কথা। গাই বান্দাবাস করার জন্য গেছিলাম, খোদার কসম করে বলতেছি রে বাবা, আমারে যেই রুমে রেস্টে দিয়েছিল, এখন কিছুক্ষণ পরে শপথ করে বললাম, যদি মিথ্যা কথা হয় আল্লাহ বিচার করে, আইসে তিন চারটা মহিলা আমার পাও চাটা শুরু করিয়া দিল। আমি বললাম, এ আবার কোন অবস্থা? কয় আপনি ইনাতপুরের লোক না? আমি ওই পীরের দরবারের লোক না। এখন ওনারা বলতেছে, তো ওই আমাদের তরিকার লোক না, ভেজাল হয়েছে, এখন যা গড় গড়া ওয়াজ করতেছি, ওয়াজ মনে করেন ওয়াজ ভালো হইতেছে, কিন্তু ওই যে ওদের যে ছামা টান দেয় না, ছামা কিন্তু টান দেয়, ওই ছামা তো আমি আর টানতে পারতেছি না,
তখন বলতেছে কাজ হলো না। পরে আর এক হুজুর আইসা না, আমার থেকে ওই পরিশেষে যখন মোনাজাত আখেরি মোনাজাত দেবে তখন ওই রকম লে একবারে জাক্কায়া জুকায়া ছামা টান দিতেছে, সব খালি লাইসতেছে, এই রে বাবা, এই রে বাবা, কি রে বাবা, কথা কর না কে, হাই রে লাসা লাসি। আমি বললাম, পরে বললাম, ও ভাই লাসা লাসি করা তো জায়েজ নাই। কয় থন তো হুজুর, আমাদের পীরের এটা আদেশ। কার আদেশ? পীরের আদেশ। আপনাকে কে পাঠাইছে? কইলাম, আমাকে এই ফেসবুকে দেখা দাওয়াত করছে, সেই জন্য আমি আসছি। ওই যে আমি যে কিছুক্ষণ আগে জেকের দিলাম না, ওই জেকের দেখছে, মনে করছে আমার বাবার দরবারের লোক। আসলে কি আমি বাবার দরবারের লোক? না, আমি তো সঠিক জায়গার লোক। এখন বলতেছে, আমি বললাম সেকল সকল দেখ কিসের জন্য বাধা হয়েছে? কয় আমাদের বাবা তালা বাবা, এই বাবার তালা বাবার নফস ঠিক আছে, সেই জন্য বাবা যদি দুই রাকাত নামাজ পড়ে, দুই রাকাত নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে মুরিদ সহলিয়া যাবি। অসম্ভব না, কোথাও নাই, কোথাও নাই, কোন জায়গায় নাই। কোরআনের 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে, কত জায়গায়? 82। কত জায়গায়? 82। যারা কথা বলবে না আল্লাহ তাদের তুমি বোবা কইরা দাও, কত জায়গায়? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। কিসের জন্য বলছে? যে 82 জায়গায় নামাজের কথা বলছে, নবীর কাছে 5 ওয়াক্ত নামাজ যে দিছে, 5 ওয়াক্ত নামাজ দিছে। নবী আবার বলল, আল্লাহ আমি যে নামাজ লিয়া যাব, আমার সাহাবাই কেরামের যদি আমারে পিটায় যে হুজুর আপনি নামাজ লিয়ে আসছেন, কেমনে কইরা পড়া লাগবে, কোন নামাজ কোন জায়গায় কিভাবে পড়ব? এবার আল্লাহ বলতেছে, দোস্ত তোমার চিন্তা করা লাগবে না, ও নবী চিন্তা করবেন না, ও গো হাবিবুল্লাহ, আজকে আমি ওয়াজ করব, ওয়াজ আপনি শুনবেন, এরকম ভাবে আপনার সাহাবাই কেরামদের বলবেন, আপনার সাহাবাই কেরামেরা শুনিয়া, আমি আপনার সাহাবাই কেরামেরা শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে।